ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো শনিবার, আজকে আমি দুটো ব্লগ ভিডিও করেছি, সকালবেলাও তোমাদের সাথে আমার কথা হয়েছে, আর এখন আবার আরেকটা ভিডিও শুরু করলাম। তো আমরা এখন বিশালে যাচ্ছি, বোন ছেলে মেয়ে সবাইকে নিয়ে বিশালে যাচ্ছি। তো চলো, তোমরাও বিশালে চলো, ঘুরে আসি বিশাল থেকে, তারপরে এসে তোমাদের সাথে গল্প করছি। চাকলা থেকে আসার সময় অর্জুন একটা সে ডান্সিং ডল নিয়ে এসেছিল না, তো সেটা তখন নাচ করছিল না, তোমাদেরকে আমি বলেছিলাম। এখন জানো তো ওটা এখন নাচ করে, ভালো করেই নাচ করে, তোমাদেরকে দেখাচ্ছি। নাচ শিখে নিয়েছে গাড়ির, আমাদের দেখে মানে লজ্জা পাচ্ছিল, এখন লজ্জাটা একটু কমেছে, তার জন্য নাচ। আরে আমাদেরকে তো দেখতেই পাচ্ছে না, ফ্রেন্ডরা তো দেখতেই পাচ্ছে না, পুরো অন্ধকার, এই লাইট নেই গো, তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখন নাচ করছে, ও ফুলটার জন্য নাচ করতে পারছিল না। অর্জুন দাদা, আপনি আজকের অফারে হোম নিনজা ডিটারজেন্ট পাউডার, ফ্লোর ক্লিনার অথবা ডিশ ওয়াশ। এখানে কুর্তির কালেকশন বেশ ভালোই, কিন্তু আমি এখান থেকে কিনি না, কারণ এখানের কুর্তিগুলো আমার হবে না, ওই জন্য আমি এখান থেকে কুর্তি কিনি না। আপনি যদি একটি তিন মাস যার দাম 1350 টাকা, সেটি আজকের অফারে আপনি পেয়েছেন 499 টাকায়। এবং আমাদের ওখানে ট্রায়াল রুমে ভীষণ ভিড়। দেখি ঠিক তো আছে, ঠিক আছে। যার দাম 99 টাকা, সেটি আজকের অফারে আপনি দুটি কিনলে পেয়ে যাচ্ছেন 79 টাকা করে। ব্যাগটা কত দাম রে দেখ তো, এটা সব চেইন একটু দেখ তো, ব্যাগটা ভালো লাগছে, চেইন ভাঙা বল, দেখ ফ্রেশ আছে কিনা, ফেবা পেছন থেকে এই গ্লাভসগুলো 199 করে, অনলাইনে এর দাম আর একটু বেশি, অনলাইনে মনে হয় 300-350 করে আর কি এর দাম। আর এর পাশে ব্ল্যাঙ্কেটগুলো রয়েছে, ব্ল্যাঙ্কেটগুলোও দেখতে খারাপ না, ভালোই। আর এগুলো হলো লন্ড্রি বাস্কেট, আমার ভীষণ পছন্দ, কিন্তু আজকে এগুলো আর নেওয়া হবে না। যেটা বড় সেটার দাম 550, আর যেটা ছোট যেটা আমি দেখছি সেটার দাম হলো 699 আর কি। কোয়ালিটি ভালো, ওই জন্য ওটার দাম একটু বেশি। তো আমি অন্য কখন মানে অন্য কোনো সময় এসে একটা লন্ড্রি বাস্কেট নিয়ে যাব। এখানে প্রচুর কাঁচের জিনিসপত্র রয়েছে, এই পাশে রয়েছে কুশন আর তোয়ালে,
তো নিজের পছন্দ মতো দু একটা কুশন খুঁজে নিয়েই যেতে পারে। হাবড়ার শপিং মলের সাথে কলকাতার শপিং মলের তুলনা করলে হবে না। হাবড়া খুব ছোট একটা জায়গা, এখানে যেটুকু পাওয়া যায় সেটুকু অনেক। তো এখানে যে তোয়ালের কালেকশন রয়েছে বেশ দেখতেই পাচ্ছ তোমরা, বেশ ভালোই ডিজাইন, আর এগুলোর দাম খুব একটা বেশি না, 99 থেকে শুরু হয়। তো 99 থেকে আর কি 200 অবধি, মানে 199 অবধি রয়েছে। আর এগুলো হলো সব কিচেন টাওয়েল, আর ওই বেসিনের কাছে যে টাওয়েলগুলো রাখে সেগুলো আর কি এখানে পাওয়া যায়। এগুলো আর কি 99, 149, কোনোটা 119 এরকম আর কি দাম। আর এখানে রয়েছে ডিনার সেটের কালেকশন, তো যেটুকু যা আছে ভালোই আছে, আমার তো ভীষণই ভালো লাগে, মানে রিজনেবল প্রাইসের মধ্যে জিনিসগুলো, খারাপ না, দেখতে ভালোই লাগে। আমি যেহেতু ঘর সাজাতে ভালোবাসি সেই জন্য এইসব জিনিস দেখলেই আমার কিনতে ইচ্ছে করে। ভালো কোনো ফ্লাওয়ার ভাস, ডিনার সেট, কাপ সেট, কফি মগ, এগুলো দেখলেই আমার কিনতে ইচ্ছে করে। আমি অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করছি, আমি নিজেকে আর কি বোঝাচ্ছি যে এগুলো আমি কিচ্ছু কিনবো না, আমার ঘরে অনেক জিনিসপত্র আছে এগুলো কিনবো না, এই বলে না নিজেকে শুধু বোঝাচ্ছি। বুলবুলি তুমি কোথায়? বুলবুলি আটকে গেছে, কত কিছুর মতো বসে রয়েছে বুলবুলি। ও বাবা, বড় জুতো গুলো এই দেখো, এই দেখো এরকম। কি হয়নি দেখো, দাম লেখা আছে। ও তাকে গেছে শপিং করা, বাপরে বাপ, পুরো বিশালটারে কিনছিস তোরা। আরে কোথা থেকে জানি, ওই যে ওইখান থেকে, ওখান থেকে, ওখানটা থেকে স্লপিং, ওই যে ওইখান দিয়ে না। এখন চিকেন মোমো কেনার জন্য এখানে দাঁড়িয়েছে, চিকেন মোমো নিয়ে বাড়িতে যাওয়া হবে। আজকে বাড়িতে রান্না করব না, মানে আজকে আমাদের প্ল্যান ছিল যে রাতের বেলা রান্না বান্না হবে, কিন্তু সেটা আর হচ্ছে না, সেটা কালকে হবে, কারণ শরীরটা আমার একটু আর কি খারাপ, ওই জন্য আর কি করবো না রাতের রান্নাটা, ওটা ওই খাওয়া দাওয়াটা আগামীকাল হবে, আজকে আর কিছু করা হচ্ছে না। এখন রাত পৌনে 11টা বাজে, তো বিশাল থেকে আসার পর খাওয়া দাওয়া, গল্প গুজব এইসবই হয়েছে, আর কিছুই হয়নি। আমি রাতে ঠাকুর পুজো দিলাম, এই করলাম, আর অর্জুন আজকে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, মনে হয় 10:15-20 নাগাদ ঘুমিয়ে পড়েছে। আমি নিচের ঘরে ছিলাম, এসে দেখি ও ঘুমিয়ে আছে, ও তো এত তাড়াতাড়ি ঘুমায় না, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। তো বিশাল থেকে কী কী নিয়ে এসেছে সেগুলো আর তোমাদেরকে এখন দেখাচ্ছি না, অনেক জিনিসপত্রই তো আনা হয়েছে, ওগুলো দেখাতে গেলে একটু টাইম লাগবে, তো আমি হয়তো ওগুলো দেখাতে দেখাতে ঘুমিয়েই পড়বো। তো ভাবছি কালকে সকালবেলা তোমাদের এইসব দেখিয়ে দেবো আর কি। সকালবেলা বলতে সকালে তো কাজ থাকে, ওই সময় হবে না, ওই আর কি মোটামুটি একটু রান্নাবান্না সেরে তারপর তোমাদেরকে জিনিসপত্রগুলো দেখাবো, এখন আর দেখাচ্ছি না। তো গুড নাইট, ঘুমিয়ে পড়ে আবার আগামীকালে সকালবেলা দেখা হবে। গুড আফটারনুন। তো আজকে হলো রোববার, গতকালকে তো আমি সেই ভিডিওটা শেষ করতে পারিনি, রাতের বেলা তোমাদের সাথে আমার কথা হলো, আর এখন দুপুর সেই 2-3 বাজে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি কিনে নিয়ে আসলাম কালকে বিশাল থেকে। তো বিশালে যাওয়ার না প্ল্যান ছিল না, আমার বোন বলল ও একটু বিশালে যাবে, কারণ বারাসাতের যে বিশাল
বাসাতে যে বিশাল আর কি শপিং মলটা রয়েছে সেটা ওর কাছে ভালো লাগে না, বলে ওইখানকার থেকে আমাদের এখানে যে বিশাল রয়েছে এখানে কালেকশন নাকি ভালো। তো ও আসলেই আর কি বিশালে যায় একবার, গিয়ে একটু এটা ওটা কিনে নিয়ে আসে, সেই জন্যই যাওয়া। তো মাঝখান থেকে আমাদেরও অনেক কিছু কেনা হয়ে গেল, যদিও আমি সেরকম কিছুই কিনিনি, কারণ আমার হাজবেন্ড সাথে ছিল, ওই কেনাকাটা করলো, আমি সেরকম কিছু কিনিনি। ও যদি না যেত, যদি আমার সাথে আমার বোন যেত, তাহলে আমি এত কিছু কিনে নিয়ে আসতাম না। প্রথমেই দেখাচ্ছি খাবার দাবার গুলো, খাবার দাবার এই দেখো, চা পাতা নিয়ে এসছে, এগুলো সব আমার হাজবেন্ড নিয়ে এসছে। এটা কি খাট্টা মিঠা স্ন্যাক, ওই ঝুড়ি বাজার চানাচুর টাইপের ওগুলো একটা হবে, হাক্কা নুডলস, এগুলো তিন চার প্যাকেট নিয়ে এসছে, ওই যে একটার সাথে একটা ফ্রি দেয় না, ওই টাইপের জিনিসপত্রগুলো সব নিয়ে এসছে। ম্যাগি, তারপর আর কি, এই যে বিস্কুট, ওই যে আর কি ছটার সেট থাকে, তারপর সেখানে ওই 10 টাকা কম দেয়, 15 টাকা কম রাখে, এরকম আর কি যে প্যাকেটগুলো থাকে সেগুলো নিয়ে এসছে। যে যদিও এসব কেনা লস, এগুলো একদম ফালতু, তা আমার বর তো আমার কথা শুনবে না, সে এগুলো কিনবে, আমার ভালো লাগে না। এই মানে এরকম আর কি ফ্রিতে যেসব জিনিসপত্রগুলো দেয় না, এতে লস হয়, আমি মানে কিনে এগুলো আমার সুবিধা করতে পারি না। যার যেটা আর কি পছন্দ, যার যেটা ভালো লাগে সেটাই আর কি বলছি। আমার হাজবেন্ড মনে করে যে ওই একটার সাথে একটা ফ্রি দিচ্ছে, তো এগুলো কেনা মনে হয় আর কি লাভ হবে, এগুলো কিনলে ভালো হবে, কিন্তু আমার এগুলো ভালো লাগে না আর কি, সেটাই বলছি। অর্জুন এই এক জোড়া হাওয়াই চটি নিল, 99-এর হাওয়াই চটি নিল, ভালো, জুতোটা খারাপ না। তো বাইরে হয়তো 10-15 টাকা কম, বাইরে থেকে কিনলে 10-15 টাকা কমে আর কি পাওয়া যেত। এগুলো ওই সেই চানাচুর, ওই কি বলে এই হাক্কা নুডলস, এইসব ভুজিয়া, এইসব যে কেন কিনলো, পিপা অর্জুনের ই হয়, অ্যাসিড প্রবলেম হয়, এইসব জিনিস এখন আর আমিও ঘরে সেরকম একটা আনি না। কৃপা একটা জলের বোতল নিল, দেখতে ভালো লাগলো, ওই শপিং মলে গেলে তো এইসবই হয়, মানে টাকা খরচা হবেই, দেখতে ভালো লাগলো একটা তুলে নিয়ে আসলো 99-এ। এই গেল জিনিসপত্র খাবার দাবারের। আর অর্জুনের অনেকগুলো ড্রেস ছোট হয়ে গেছে, অনেকগুলো বলতে কি মানে অর্জুনের বেশিরভাগ ড্রেসই ছোট হয়ে গেছে, তো সেই জন্য ওর বাবা ওকে কতগুলো জামা প্যান্ট কিনে দিয়েছে। ওখানে সেরকম দামি কোনো ড্রেস না, ওই কম দামের মধ্যে অর্ডিনারি আর কি কয়েকটা ড্রেস কিনে দিল। তো অর্জুনের ওই কি বলে প্যান্টের সেই কোমরটা ঠিক, জিন্স প্যান্ট যে পরে কোমরটা তো হয় না, ওই জন্য দেখো কত বড় জিন্স প্যান্ট অর্জুনের, এরকমই 3টে জিন্স কিনে দিল। কোথায় একটু বের করতো, অর্জুনের জন্যই বেশি কেনাকাটা হয়েছে, ও তো সে বড় হয়ে যাচ্ছে এখন, তো ওর আর কি ছোটবেলার ড্রেসগুলো এখন ঠিক হয় না। তারপর জুতো কিনলো, এই একটা ব্লু জিন্স, আরেকটা কোথায় দেখছি না, তো দুটোই কিনেছে মনে হয়, না না 3টে কিনলো তো, আমি দেখলাম জিন্স তো বাবার কাছ থেকে ওই করে নে, জিজ্ঞেস করে নে। যাই হোক, এই গেঞ্জি গুলো নিয়েছে, এই 8খানা গেঞ্জি নিয়েছে, আরেকটা শার্ট, এগুলো সব সেই 99-এর এরকম আর কি। এটা অর্জুন, এটা অর্জুন, বাবা কেন সব সাদা সাদা দেখে আনে, এই দেখো এই অর্জুন, প্রত্যেকটা চয়েস করেছে আমার হাজবেন্ড, আমি একটাও চয়েস করিনি। এইটা, এটা ভালোই লাগছে, এই একটা,
এগুলো সব অর্জুনের আরে এই শার্ট আর অর্জুন চয়েস করেছে এই যে আর্মির শার্ট ওর নাকি আর্মি ড্রেস খুব পছন্দ ও আর্মির মতো জুতো কিনবে আর্মির মতো প্যান্ট আর ওই কি বলে আর্মির মতো শার্ট আর্মির মতো মাস্ক পরবে এই ইগুলো ও যে অর্ডিনারি প্যান্ট গুলো দেখো আমি আবার কি করেছি বলতো লাস্টে দৌড়ে গিয়ে অর্জুনের জন্য এই দুটো প্যান্ট নিলাম মানে বিল করা হয়ে গেছে ওরা সবাই বেরিয়ে গেছে তো ওই মুহূর্তে আমি দৌড়ে গিয়ে আবার এই দুটো প্যান্ট বিল করিয়ে নিয়ে আসলাম ভাবলাম যে শীত তো চলে যাচ্ছে আর গরম চলে আসছে ওই জন্য এই দুটো প্যান্ট নিলাম বাড়িতে সবসময় পরবে সেই জন্য বাচ্চাদের তো ড্রেসপত্র একটু বেশি আর কি দরকার হয় সবাই বলে দেখবে বাচ্চাদের বেশি ড্রেসপত্র কিনে দিতে নেই কিন্তু বাচ্চাদের একটু জিনিসপত্র মানে ড্রেসটা একটু দরকার হয় বেশি ওরা নোংরা করে বেশি তারপরে অতটা যত্ন বোঝে না আমরা যেরকম দুটো নাইটি দিয়ে এক মাস কাটিয়ে দিতে পারবো এগুলো ক্রিপার ক্যাপরি এগুলো কি এটা কি টি-শার্ট দুটো ক্যাপরি দুটো টি-শার্ট যাক এগুলো তো ঘরে যখন পরবি সবাই দেখবে এই ধর আর কি জানি কি নিলাম ও আমি সেই কিচেন টাওয়েল নিলাম এই যে চারটে 99 অর্জুনের জন্য একজোড়া শু কেনা হয়েছে তো সেই শুটা এখন অর্জুনের পায়ে ও ওটা পরেই আছে ও ওটা পরেই খাচ্ছে ওটা পরেই টয়লেটে যাচ্ছে ওটা পরেই বাইরে যাচ্ছে ওটা পরেই খাটে ঘুমাচ্ছে বুঝতে পেরেছো তো সেই নিয়ে আমার সাথে চেঁচামেচি হচ্ছে যে শু পরে কেন খাটের উপরে ঘুমিয়ে থাকছে ওই পা দুটোকে যদিও বাইরের দিকে রেখে দেয় তাও আমি সেই আর কি বকবক করি তা যাই হোক সেই জন্য আর কি শুটা তোমাদের দেখাতে পারছি না ওর জন্য শুগুলো সব ছোট হয়ে গেছে ওই জন্যই আর কি কিনে দেওয়া এই গেল আর কি কিনলাম ও আমি লাস্টে এই একটা স্কার্ট কিনলাম 99-এর এটাই কিনলাম আমি এটা 99 করে এই স্কার্ট কিনলাম আর হলো গিয়ে 99-এর এই ঘরে পরার এই আমার জুতো কিনলাম স্লিপার হ্যাঁ এটাও 99 থাক এই যে আমি ঘরে যা জুতো পরে থাকি না ওগুলো দেখলে তোমরা হাসবে আমার ভালো স্লিপার নেই এই এটা নিলাম আর এই এটা নিলাম এই দুটো আমার আর বোন কিছু শপিং করলো আমরা আর কিছু না আর কিছু কেনাকাটা করিনি বোন বোনেরটা দেখিয়ে দিচ্ছি এবার দেখাচ্ছে বোন কি কি কিনলো এটা হলো চিলি ফ্লেক্স আর এটা হলো পিৎজা হার্টস তো এই দু একটা কিনলে নাকি আর একটা ফ্রি দেয় এই দুটো নিল এই ব্যাগটা নিয়েছে এই ব্যাগটা এই জুটের এই ব্যাগটা নিল আর পুচকির জন্য এই তিনটে প্যান্ট এগুলো কত 159 কোনোটা 99 এই এই প্যান্ট তিনটে নিল এই জ্যাকেটটা না আমার ভীষণ পছন্দ হয়েছে দেখো পুচকির আর পুচকিকে ভালো লাগবে এটা পরলে কৃপার জন্য আমি একটা খোঁজ করছিলাম এই জ্যাকেট তো কৃপার সাইজের পেলাম না আর দেখো পুচকির এই ড্রেসটা এই ড্রেসটাও সুন্দর আর আমার বোন নিল এই স্কার্টটা নিল আমার বোন ও এটা নিয়েছে এই স্কার্টটা না থাকে পরবো না পরে পরে তোমাদেরকে দেখাব আর কি ও এই হটপট এটা পুচকির জন্য এই যে দেখো খুব সুন্দর এটা ঢাকনাটাই পড়ে গেল দাঁড়া দেখাচ্ছি আমার না এই হটপটটা ভীষণ পছন্দ হয়েছে এটা কত নিল 79 এটার মধ্যে পুচকে খাবার রাখবে ওই জন্য এটা নিল
ভালোই লাগে, বেশ ছোট ছোট হটপট। এই আমাদের কেনাকাটা, ও ওই যে চিনি, এটা চিনির প্যাকেট, তোমাদেরকে দেখাবো বলেই এই জন্য এখানে রেখে দিয়েছে। চিনির প্যাকেটটা আমি তুলতে পারছি না, 6 কেজি চিনি রয়েছে। তো আমার বড়ি আর কি এই চিনি টিনি এসব কিনলো, এই 6 কেজি চিনি। আমার বড় হলো গিয়ে সুগারের পেশেন্ট, 6 কেজি চিনি আমি কমাস ধরে খাবো বলো তো? আমাদের এমনি পিঠে পায়েস টায়েস অতটা খাওয়া হয় না, তারপর রান্নার মধ্যেও এখন সুগার ফ্রি দেয়। যাই হোক, এই আমাদের কেনাকাটা হয়েছে, এই এইটুকি। যা যা কেনাকাটা করলাম সব কিছু দেখিয়ে দিলাম। তো কালকে যে শপিং করব এরকম কোনো প্ল্যানই ছিল না। তো যাই হোক ফ্রেন্ডস, এখন আমার ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, টাটা, বাই বাই।